عايزك عايزك এর মধ্যে সাপ থাকে সাপ নেশটা কামড়া ধরে আনবো তো এখানেই হোক দুই দাঁত দিয়ে কামড়া ধরে আনবো মাছ কাকা ভালো আছো তো কাকা তোমার কুকুর না তোমার কুকুর ওই ধারে কোথায় তোমার কুকুর ওই সাইডে তাহলে তোমার পুকুরে একদিন যেতে হবে মাছ ধরতে চলো দেখো কি দেব দিরা তো বসে পড়লাম হেল্প লাগবে হয়েছে শব্দ দিয়ে দিলাম এটা দাও দিকে দাও ঢুকাই ঢুকাই দি হ্যালো কাকা তোমার পুকুরে কি কি মাছ আছে বলো বড় বড় কাতলা মাছ আছে তো চারটা কেমন হবে কাকা ওদি না পাইলে বেশি করে দিল তো আমাদের জায়গায় বল খেতে দাও ছুরি মা তুই ঝুরি ঝুরি কাকার পুকুরে একটা ফাঁকা করে দেবো বসিটা মনে কি ধনুকের মতন দেখি ঘুম পাইলে এরকম ঠেলান দিয়ে নেবো তোমার তো গাছে ভালো ব্যালেন্স হয়েছে মাছ চলে আইছে দেখো মাছ মাছে সবজি সবজি খেয়াল করো টাইনি না নিয়ে যায় পাইছে না হসাইছে
রেশানের মা আমারটা কিন্তু লাগাইছে কাকা তোমার পুকুরে মাছ কিন্তু ধরে নিলাম আই দেখো আই চার ঘাটাইও না চুপচাপ বসে যাও আমি ভাবছি লেগে রয়েছে আমিও তো তাই ভাবলাম নাহলে তো ওইখানে পাড়ায় চলে এসেছিল চলে ধরা যেত ধরা যেত একটা গেলে কি হবে বহনি তো হয়েছে হ্যাঁ উনি হয়েছে একটা মাটি লেগে গেছে আরে আমার চটিটা কাদা কাদা হয়ে গেছে আবার কিন্তু ওই মাছটা পড়ে যাবে হাড়িটা অন্য কোলের কাছে রাখলাম আজকে মাছ ধরে হেভি এনজয় হবে তোমার এখানে চার জমে গেছে কিন্তু এখানে চার জমে গেছে এইবার পালাই যায় না আসতে হোম 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 মাটি লাগাবে খালি আয় গেথে গেছে গো ভালোই ভালোই গেছে না তুরন্ত কি লাগলো তুরন্ত তুরন্ত আমারটার খবর কি মাছ গাবাচ্ছে কিন্তু মাছ আসবে মাছ আছে পড়াশোনা করাচ্ছে
কাকা তোমার পুকুরের মাছ আজকে ফাঁকা ফাঁকা